প্রথম হলো 7 ডিসেম্বর থেকে সারা রাজ্যে আমরা স্কুলগুলি খুলে দিয়েছি, ক্লাস 10 এবং ক্লাস 12। উদ্দেশ্য যে সামনে তাদের বোর্ড এক্সাম, সেজন্য 10-12কে আমরা খুলে দিয়েছি উইথ দি কনসেন্ট অফ দি গার্জিয়ান। আর কলেজের ক্ষেত্রে কলেজও খুলে সব সেমিস্টার, কিন্তু কলেজে ক্লাস কিভাবে হবে সেটা ঠিক করবে প্রিন্সিপাল ইনচার্জ, কারণ কলেজে স্টুডেন্ট বেশি, সেক্ষেত্রে তারা ঠিক করবে ইভেন নাম্বার, অড নাম্বার, কিংবা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এরকম ভাগ করে তারা ঠিক করবে। তো স্কুলগুলি, আমি বিভিন্ন স্কুলে যাচ্ছি, সেখানে স্কুলগুলি কেমন চলছে সেটা বোঝার জন্য আমরা খুলেছি। এই কারণে ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে করোনার পরিস্থিতি আমাদের রাজ্যে অনেকটা বেটার, এটা দিন দিন ক্রমশ ভালো হচ্ছে। কিন্তু একটা ছাত্রের জীবন থেকে যদি একটা বছর চলে যায় তাহলে প্রচণ্ড ক্ষতি হবে, সেই জন্য আমরা স্কুল এবং কলেজ খোলার পক্ষে, এবং সেটা দেখার জন্যেই স্কুলগুলিতে আসা, কলেজ দেখা আসা। তিনটে স্কুলে গিয়েছি, দুইটা স্কুলের টিচার অ্যাটেন্ডেন্স খুব ভালো, ঠিক আছে, যারা ছুটি নেবে ছুটির কথা আলাদা, সে যদি এন্টাইটেল ছুটি পাবেই, কিন্তু একটা স্কুলে টিচার অ্যাটেন্ডেন্স খুব দুঃখজনক, মোটেই হওয়া উচিত নয়, এটা আমার ভালো লাগেনি। কলেজে এসে ঠিকই আছে, টিচার স্ট্রেংথ ওরা নর্মালি ঠিক আছে, এটা আবার এটার টাইম শিডিউল এরকম, সকালের দিকে অনার্স ক্লাস হয়, পরবর্তী সময় পাস হয়, এখনও চলছে, কগুরক ক্লাসে গিয়েছি, তারপরে আইটি ক্লাসে গিয়েছি, ফিজিক্স ক্লাসে গেছি, দেখছি কাজ চলছে, টিচাররাও মোটামুটি প্রেজেন্ট আছে, এগুলি ঠিক মতো আছে কি না। এটা আরেকটা ইনফরমেশন ছিল, প্রাইভেট টিউশনই করছে কিছু সরকারি শিক্ষক, এটা মোটেই উচিত নয়, সরকার তাদেরকে বেতন দিচ্ছে হিউজ বেতন যতটুক সম্ভব, এবং সরকারি কর্মচারী তাদের সার্ভিস কন্ডাক্ট রুল অনুসারে কোনো মতেই প্রাইভেট টিউশন করতে পারে না, এমনকি পয়সা ছাড়াও করতে পারবে না। এছাড়া হাইকোর্টের একটা সিদ্ধান্ত আছে, কোনো টিচারই এমনকি প্রাইভেট স্কুলগুলিও তারা কখনো তার ক্লাসের স্কুলের স্টুডেন্ট বা অন্য স্কুলের স্টুডেন্ট পড়াতে পারবে না। এখানে কিছু অভিযোগ ছিল, তো সকালে আমি ডাবলে ছিলাম, এসডিএম এবং এসডিপুর নেতৃত্বে স্পটে গেছে, দুজনকে হাতে হাতে পাওয়া গেছে, ক্লাস করছে, বাকিরা মেসেজ দিয়ে দিয়েছে চলে গেছে, এবং কাউকে কাউকে আমি স্কুলে গিয়েও বলেছি, প্রমিস করিয়েছি যে ছেলেমেয়েরা এখানে পড়ছে, আমাদের রাজ্যের শিক্ষকদের সম্বন্ধে আমি গর্ব অনুভব করি, কিন্তু ছোট্ট একটা অংশের জন্য আমাদের শিক্ষকদের দুর্নাম হয়, সেটাতে না করে সেজন্য কেউ কেউ আমাকে টাচ করে পর্যন্ত, হাতে টাচ করে পর্যন্ত এসুর করেছে, আমরা এই লাইনে যাব না। তো এটার জন্য আমি গেছি সকাল থেকে, স্কুলের কী পজিশন এগুলি দেখতে গেছি, মোটামুটি ঠিকই আছে, এবং যেহেতু এবছর আপনারা জানেন আমরা করোনার কারণে মাত্র 3 মাস সময় পাবে স্কুলের তারা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপরে প্রি বোর্ড এক্সাম, 30% সিলেবাস আমরা কমিয়ে দিয়েছি, 70% পরীক্ষা হবে, এর মধ্যে আবার প্রি বোর্ড হবে, এর জন্য 10 মার্কস যোগ হবে, অ্যাসাইনমেন্টের জন্য 5 রেখেছি ওইটাও যোগ হবে, এছাড়া উইকলি এক্সাম ওইটাও নম্বর যোগ হবে, এগুলি ঠিক আছে কি না সকাল থেকে দেখছি। এটা যা আইন মতো আছে তাই অ্যাকশন নেব, এবং এটা আরও জানিয়ে রাখি, আমরা অভিযোগটা আজকের থেকে 7 দিন আগে পেয়েছিলাম, পাওয়ার পরে এই 36 জনের নামের নামে শোকজ করা হয়েছে, এবং শোকজ গতকাল এবং পরশু মিলে সবাই পেয়ে গেছে। বলতে পারেন শোকজের পরে আবার আসলেন কেন, শোকজের পরেও তাদের টনক নড়ে কি না, সেজন্য সশরীর আমি আসলাম। প্রকাশ করার পরে কিন্তু সাংবাদিকদের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে, এখন থেকে দেখবেন হুমকি পাবেন না, হুমকি পাবেন না,
এটার পিছনে অন্য কারণ রয়েছে। কোন শিক্ষক হুমকি দেবে বিশ্বাস করেন? আমার খুব ভালো লাগে একটা জিনিস, আপনারা বলুন তো দেখি, এই 36 জনের মধ্যে কোন ফিমেল টিচার আছে? তাহলে আমার ফিমেল টিচাররা কেন প্রাইভেট টিউশনি করছে না? আমি জেন্টস টিচারদের যারা করছে তাদের জিজ্ঞেস করতে চাই, আমার ফিমেল টিচাররা তো ব্রিলিয়ান্ট, জেন্টস তো ব্রিলিয়ান্ট, তাহলে মানসিকতার প্রশ্ন। আমার আমার লেডিস টিচার কোন টিউশন, এই যে 36 জন অভিযোগ নেই তো। এবং আজকে আমি একটা স্কুলে গেছি, স্কুলটা খুব সম্ভব ইংলিশ মিডিয়াম স্কুল সোনামুড়া, সকালের ক্লাস নেই, কিন্তু সকালে আমরা স্কুল খুলিনি, কিন্তু টিচার আসার জন্য বলেছি 100%, পাঁচজন টিচার, পাঁচজন প্রেজেন্ট। নুনের ক্লাস আশ্চর্যজনক গুড নাম্বার অফ টিচার অ্যাবসেন্ট উইদাউট এনি স্টেপস। তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন? এটা সময় বলবে, আইনের বাইরে তো কিছু করতে পারবো না, সুতরাং আইনের মধ্যে থেকেই তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা করার ব্যবস্থা গ্রহণ করব। এর মধ্যে অনেকে আমার ফোন করেছে, স্যার ভুল করেছি, অ্যাকশন নেবেন না, আমরা আর প্রাইভেট টিউশন করব না। এর মধ্যে আমি গাড়ি থাকতে থাকতেই তিনটা ফোন পেয়ে গেছি, সবার মেসেজ দিয়ে দিয়েছি, আমাকে ডাইরেক্ট কথা বলো কি অসুবিধা আছে বলবো। এবং আমি বলছি যদি এক্সট্রা ক্লাস নিতে হয় স্কুলের মধ্যে লাইট টানিয়ে সেখানে পড়াক, আমরা ব্যবস্থা করবো। আমাদের যেমন সায়েন্স ট্যালেন্ট সার্চ আছে, সেখানে আমরা এক্সট্রা পয়সা দেব টিচারদের, এক একজন টিচার 500 টাকা করে পাবে প্রতিদিনে, এবং এটার জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি, সেখানে ক্লাস আওয়ারের পরে ক্লাস নেবে। তো সুতরাং আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন, আপনারা সহযোগিতা করবেন। এবং একটা কথা মনে রাখতে হবে, ছোট্ট একটা অংশের জন্য সমস্ত শিক্ষক সমাজকে দায়ী করা যাবে না, এটাও ভুল হবে। তাহলে কোনো মতেই এটা যেন সব শিক্ষক খারাপ এরমভাবে মেসেজ যাওয়া উচিত নয়, যে অপরাধ করছে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। যে আবার কেউ যদি মনে করে ক্ষমা চেয়ে নিল, ওকে যদি সংশোধন হয়, দেখবেন ওই ইয়াতে আছে আপনার জেলখানার সামনে লেখা আছে, দেখবেন সংশোধন হবে, পাপকে নয় পাপীকে নয় পাপকে ঘৃণা করো। ওই লোকটা এমন হতে পারে কারো দ্বারা প্রভাবিত হয়ে এটা করছে, সে যদি সংশোধিত হয় তাহলে আমরা মনে করুন এটাই আমাদের পাওনা।